সিঙ্গাপুরে এস আলমের সাম্রাজ্যে একটা রিপোর্ট দি বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে। সিঙ্গাপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পরিচালিত সরেজমিন তদন্তে দেখা গেছে, এস আলম একটি শপিং মলে তিনটি হোটেল ও রিটেইল স্পেস কেনার জন্য প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, বর্তমান ডলার মূল্যে 6,300 কোটি টাকার সমান বিনিয়োগ করেছেন। 6,000 মানে ধরেন 6,500 কোটি টাকা বিনিয়োগ করছে সিঙ্গাপুরে। এই জন্যই দেখেন তাদের লাখ কোটি টাকা উপরে ঋণ তারা বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছে, মানে তারই মানে মালিকানাধীন, অন্যান্য ব্যাংক তো আছেই। 26,000 কোটি টাকা পাওয়া যায় তার অ্যাকাউন্টে, মানে একটা বাংলাদেশ ব্যাংক বলা যায়। এস আলম মানে হচ্ছে একটা বাংলাদেশ ব্যাংক, মানে তারাই চালাইতে পারে পুরো দেশটাকে, এমনই টাকা পয়সার মালিক। সৌদি মানে রাজা বাদশাহদের সাথে তুলনা করলেও মানে এটা কমতি হবে না। এইসব তৈরি হয়েছে সবই শেখ হাসিনার আশীর্বাদে, এবং সেখান থেকে তারাও সুবিধা নিয়েছে। কী সব সুবিধা নিয়েছে এগুলো আসলে আন্তর্জাতিক তদন্ত না হওয়া পর্যন্ত আসলে মানুষের তাদের যে জিজ্ঞাসা, তাদের যে এই বিষয়ে কৌতূহলটা, এটা মিটবে না। তো রিপোর্টে এইভাবে শুরু করেছে তারা যে আগস্টের 11 সকাল আমি সিঙ্গাপুরের জালান মেরলি মাউ ও থমসন রোডের মোড়ে দাঁড়িয়ে ইতিউতি করে খুঁজছি 12,000 বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা বিশাল তিনতলা একটি পেন্ট হাউসের নম্বর প্লেট। আশ্চর্যের বিষয়ে অনেকক্ষণ খোঁজার পরও কোনো নম্বর প্লেট চোখে পড়ল না, কিন্তু এই বাড়িটা 3 নম্বর জালান মেরলি মাউ হতেই হবে। এর ঠিক পাশের বিল্ডিংটার নম্বর 5। রাস্তা পেরিয়ে 2 নম্বর বাড়িটার দিকে গেলাম, বিপরীত দিকের ম্যানশনটি যে 3 নম্বর জালান মেরলি মাউ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পাশদুপম বাড়ির মালিক বাংলাদেশি অলিগার সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম নামে সবার কাছে যিনি পরিচিত, তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান। বাড়িটার ভিতরে উঁকি দিলাম, সারি সারি দামি বিলাসবহুল গাড়ি পার্ক করে রাখা, তার মধ্যে পোর্স এবং জাগুয়ারও দেখা মিলল। সবচেয়ে পোর্সা অর্থাৎ এবং জাগুয়ার দুটি খুবই দামি ব্র্যান্ড, দাম কত ভাই এটা বলতে পারবো না, আপনারা গুগল সার্চ করে দেখে নেন। গুগলের ঠিকানাটা মিলিয়ে নিলাম, আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে সেটি স্ক্রিনে 3 নম্বর জালান মেরলি মাউ হিসেবেই দেখাচ্ছে। জালান মেরলি মাউ সড়কে থাকা সব বাড়ির গেটের সামনে নম্বর প্লেট রয়েছে, কেবল 3 নম্বরটি ছাড়া। দেখেন ওখানে যেও লুকোনোর চেষ্টা, যাতে কেউ সহজে কেউ আইডেন্টিফাই করতে না পারে। বেল বাজাতে ইতস্তত বোধ করছিলাম, ঠিক তখনই গেট খুলে গেল। ভেতর থেকে ফিলিপিনো একজন তরুণী এবং একজন বাংলাদেশি নারী ট্রাশ ব্যাগ হাতে বের হলেন। গেটের ঠিক পাশেই একটা সবুজ নীল রঙের বিন। তাদের কাছে জিজ্ঞাসা করলাম এটা 3 নম্বর বাড়ি কিনা, তারা দায়সারাভাবে হাঁ বলে ভিতরে চলে গেলেন। সিঙ্গাপুর জালান মেরলি মাউতে এসে মাউতে এস আলমের 12,260 বর্গফুটের 3 তলা ম্যানশন বাড়িটা দেখাচ্ছে। থমসন রোডের একটি নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিকও উদয় হলেন সে সময়। তাদের জিজ্ঞাসা করলাম তারা জানেন কিনা এই বাড়িটা, এই বাড়িতে কারা থাকে। চট্টগ্রামের এস আলম তাদের একজন উত্তর দিলেন, তার পুরো পরিবার এখানে আছে। কিছুক্ষণ দাঁড়ালেই দেখবেন তারা দামি দামি গাড়িতে চড়ে ঢুকছেন, বের হচ্ছেন। দিন কয়েক আগে আমার হোটেল রুমে আমি সিঙ্গাপুর ল্যান্ড অথরিটি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট রেগুলেটরি অথরিটি ওয়েবসাইটে চোখ বুলাচ্ছিলাম। এছাড়া এস আলমের একজন ঘনিষ্ঠ সহযোগী আমাকে 3 নম্বর জালান মেরলি মাউ ম্যানশনের মালিককে শনাক্ত করার জন্য নথিপত্র ঘাটতে সাহায্য করেছিলেন। এস আলম 2019 সালে 12,260 বর্গফুট জমিতে প্রাসাদ তুল্য বাড়িটি নির্মাণ করেন, যার দাম বর্তমান বাজার মূল্যে কমপক্ষে 30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বা প্রায় 300 কোটি টাকারও বেশি। কি গরিব মানুষ, হ্যাঁ এস আলম 300 কোটি টাকা দিয়ে একটা বাড়ি নির্মাণ করে, আহারে টাকা। এখান থেকেই সিঙ্গাপুরে এস আলম সাম্রাজ্য নিয়ে আমরা তদন্ত শুরু করলাম। যাই হোক,
লম্বা ফিরিস্তে আমি শুরুটা বললাম আর কি, এখন তো তিনি বাংলাদেশি নাগরিক না, এখন তিনি বলতে যাচ্ছেন তিনি হচ্ছেন সিঙ্গাপুরের নাগরিক। এইসব দুর্নীতির কেচ্ছা কাহিনি এই 15 বছরে কতজন এসালম পয়দা করছে শেখ হাসিনা, এটা এখন দেখার বিষয়। সবই দেশের জনগণের টাকা, মানুষের টাকা, মানুষের রক্ত চোষার টাকা। আর এই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে বলে গরিবের হক মেরে দেয়া, বেগম খালেদা জিয়াকে বলে লুটেরা। হ্যাঁ, ছি ছি ছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।